নিধুবনে একটা ঘর আছে, সেই ঘরে অনেকে ওই মায়াবাদের নাম শাখা মতো পড়ে না, ওই দিয়ে যা বা কাপড় টাপড় দিয়ে যায়। রাধাকৃষ্ণ ওখানে খুব সুন্দর লীলা বিলাস করে, বুঝেছেন, একটা খুব সুন্দর লীলা হবে নিধুবনে। এখন ওইখানেতে যারা ললিতা বিশাখা এইরকম ভাবে অন্তরঙ্গ সখীদের নিয়ে কৃষ্ণ রোজ রোজ লীলা করে, এটা হচ্ছে নিধুবন। আর রাজা যারা রাম রোজ করে না, হ্যাঁ কৃষ্ণ রাধা রানী অন্যান্য সখীরা এমন ভাবে তারা আনন্দ বিলাস করেছেন, আনন্দ বিলাস করে রাধা রানী একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন। আর বিশাখা ললিতা এসব সখীরা চামর ডোলাচ্ছে, কেউ পাখা দিচ্ছে, তা কৃষ্ণ শুয়ে পড়েছে। তা হঠাৎ ভাবে রাধারানী একটা স্বপ্ন দেখেছে, কি স্বপ্ন না, রাধারানী একজন পরপুরুষকে দেখেছে। কৃষ্ণ রাধারানী কখনো কোন পরপুরুষকে স্বপ্নেও দেখে না, আর কোন পরপুরুষের গাত্রপন্ধ স্পর্শ করে না কৃষ্ণকে। হ্যাঁ, তা এখন পরপুরুষকে দর্শন করেছে, আর পরপুরুষকে যে দর্শন করেছে সেই পুরুষটা খুব সুন্দর হাসি দিয়েছে রাধারানীকে। হ্যাঁ, আর সেই হাসিটা দিতে রাধারানী সেই পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। আকৃষ্ট হয়ে পড়ে যেমন স্বপ্ন যদি কেউ দেখে কোনো একটা খারাপ স্বপ্ন, তখন কি করে আপনারা সবাই জানেন, হ্যাঁ, বুকটা ধরপড় করে হেঁটে পড়েছে, এরকম করছে, হ্যাঁ, কিছু বলতে পারছে না। তখন সখীরা রাধারানী এরকম করে কৃষ্ণ কি হয়, কিন্তু আজ যে পরপুরুষকে দেখেছে এটা কেউ জানে না, এরকম করছে। তখন কৃষ্ণ তখন অন্যান্য সখীরা বলছেন, রাধে রাধে দেখো কৃষ্ণ শুয়ে আছে, কৃষ্ণ শুয়ে আছে, তুমি কৃষ্ণকে ঘুমটা ভাঙাবে, এত সুন্দর ঘুমাচ্ছে কৃষ্ণ, তুমি এরকম করো না। হ্যাঁ, তবু রাধারানী আর নিজেকে ঠিক রাখতে পারে, তখন কৃষ্ণ বলছে, উঠে বলছে যে রাধে রাধে এই তো আমি এই তো এখানে, তুই কেন আমার কে চিন্তা করে না, যে কেন কি হয়েছে বল, রাধারানী সামনে একটা পরপুরুষ দেখেছে। তখন কৃষ্ণ বলছেন, হ্যাঁ কৃষ্ণ তো খুব রসিক মুরারি না, কৃষ্ণ তো এই সুযোগগুলো পেলে তো পুরা একদম আনন্দে ওঠে, হ্যাঁ মানে রস আস্বাদন করে, হ্যাঁ কেউ দুঃখ পায় যা হোক কৃষ্ণ খুব আনন্দ রস আস্বাদন করে। তা কৃষ্ণ বলছে, ললিতে সে কেন জিজ্ঞাসা করতো ওই পরপুরুষটাকে দেখতে কিরকম, আমাকে ভালো না খারাপ জিজ্ঞাসা করছে, হ্যাঁ আর বয়সকে আমি জিজ্ঞাসা করছি, তা হচ্ছে রাধে রাধে তার বয়স তো নষ্ট, ওই বয়সটা একদম 16 বছরের মতো, হ্যাঁ কৃষ্ণ সবসময় 16 বছরের মতো থাকে, ওই 15 বছর কম আসে এরকম বুঝে এরকম, আর দেখতে কিরকম দেখতে একটা অপূর্ব গৌর বর্ণ। তখন কৃষ্ণ বলছেন, রাধে তার তো ভালোই হলো, হ্যাঁ আমি তো কেন শ্যাম না রোগ বর্ষা খুব সুন্দর গৌর বর্ণ আর যুবক আছে। আচ্ছা রাধে চুলটা কিরকম বলো তো, বেশ কিরকম উচ্চ কাকু বলছে, হ্যাঁ হ্যাঁ চাঁচর টেস্ট মানে খুব সুন্দর একদম মুচকার একদম খুব সুন্দর একদম তার টেস্ট। তখন দাদারানীর দিকে তাকিয়ে আর ললিতা বিশাখাকে লক্ষ্য করে বলছে, কৃষ্ণ রাধে এই বিশাখা ললিতা ভালো হলো ভালো হলো, হ্যাঁ রাধা কৃষ্ণ ভালো মানাবে, তাহলে ঠিকই আছে তো কালো দুধ চড়াই, হ্যাঁ আর সে কি করে ওই জিজ্ঞাসা করো, হ্যাঁ আছে ও মনে ব্রাহ্মণ সন্তান, ও তাহলে তার কোনো কথাই নেই, একদম একদম তার শরীর গাল গাল একদম খুব সুন্দর ফোলা খুব সুন্দর, ব্রাহ্মণের ছেলেরা খুব সুন্দর হয় তাদের রাজে তোমার আর চিন্তা কি আছে, একদম ললিতা বিশাখাকে নিয়ে খুব আগ্রহ হয়েছে। আর রাজা নেই তত না 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 আমার হৃদয় আমার হৃদয় তোমাকে ছাড়া অন্য কোনো কাউকে পছন্দ চাই না,
সে কি তাহলে তুমি এখন ছেড়ে দাও? না আমি ছাড়তে পারছি না, ও আমার দিকে এক দৃষ্টিতে উনি চাকরা তাকিয়ে আছে আর ও উঠে আমার নিদায় আসছে। ওই তাদের চিন্তা কি আছে? তোমার তো হৃদয় বসে গেছে, আর তুমি যখন দেখছো তাহলে তার কোনো চিন্তাই নেই, যদি তার বিষয়টা আয়োজন করেই দাও। হ্যাঁ বলে এমন নয় বলছে রাজা নদী তো একদম দমে বন্ধুতে রাজা নিয়ে যেন অচেত হয়ে পড়বে। সে সময় কিছু দেখছে যে আগে খুব বাড়ি হয়ে যাচ্ছে আর তো বললে আমরা ওই ঠিক আছে রাখি। ও স্বপ্নের ব্যাপারটা সবসময় সত্য হয়। আচ্ছা তুমি তো ওকে চাও না, বুঝে না আমি ওকে চাই না, মানে তুমি ওকে হৃদয় থেকে চাও না, বুঝে না আমি হৃদয় থেকে চাও না। ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর ছেলেটাকে দেখতে দেখতে খুব সুন্দর একটা কোমরা চুল আর গৌর বর্ণ, হ্যাঁ চাপা ফলের মতো রঙ নাকি বলছে, হ্যাঁ স্বর্ণ চাপার মতো রঙ, হ্যাঁ আর চোখগুলো টানটানে খুব সুন্দর একটা। তখন কি সেখানে প্রস্তুত নিয়েছিলাম আর এই প্রস্তুতিটা নিয়ে কিনা করে দেখাচ্ছিল হাতে দেখো তো বলছে, হ্যাঁ হ্যাঁ এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা আমার দিকে কাছে আছে, হ্যাঁ এই ছেলেটা, এই ছেলেটা দেখতে পাচ্ছে না, এই হ্যাঁ এই 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 পুরুষ, এই পুরুষ ছেলে বললে যে এই 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 পুরুষ। তখন রাধারানী তো মানে কৃষ্ণের প্রতি কিছু দেখছে যে রাধারানী আমাকে কিরকম ভালোবাসে, পরীক্ষা নিচ্ছে তো তাইতে পরীক্ষা রাধারানী সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে গেছে, কৃষ্ণ নিজেই এগুলো আমি হেরে গেলাম গা। হ্যাঁ তখন বলছে রাধে এই কেমন দেখতে বলো, যা দেখতে খুব সুন্দর কিন্তু আমি ওকে হৃদয়ে বসে, হ্যাঁ শুধু আমাদের ঠিক আছে রাধে এই দিকে আমি কলিযুগে আসি, আমারই এটা আমি এই দিকে আসি, তুমি যাবে না? বলছে হ্যাঁ তুমি গেলাম, হ্যাঁ এরকম খুব সুন্দর সুন্দর লীলা এই কলিযুগে। হ্যাঁ তখন বিশাখা দেবতা কৃষ্ণ যে আসছে, হ্যাঁ ওই রূপটা দেখে ললিতা বিশাখা এত ইচ্ছা হয়েছে যে তবু আমরা তবে ওই মহিলা শরীরে আর যাব না, কেন মহিলা শরীরে আমরা পেতে নিজের দুঃখ পাই যখন বসতে সকালে নিয়ে তুমি যাও সেই সময় আমাদের হৃদয় ফেটে যায়, তাই তুমি যে শরীরে যাবে যে পুরুষ শরীরে তুমি যাবে আমরা এই নারী শরীরে আর যেতে চাই না পুরুষ শরীরে যেতে চাই। সেই ললিতা শরৎচন্দ্র বিশাখা রামানন্দ রায় হ্যাঁ রাধারানী গদাধর পণ্ডিত এই রয়েছে এই মানে এত সুন্দর সুন্দর লীলা শুনতে পাইনি কিন্তু চৈতন্য চৈতন্য ক্লাস শুনে খুব খুশি হয়েছে। গতকাল শুনতে পাইলাম তার আগের দিন ইউটিউবে শোনা যায়নি, তবে সঙ্গে সঙ্গে আবার ফেসবুক থেকে ইউটিউবে দেওয়া হয়েছে। মন বুদ্ধি অহংকার নিয়ে সূক্ষ্ম দেহ যায়, পাপ পুণ্যের ফল যায়, তিনটি গুণের প্রভাব যায় আর কামনা বাসনা যায় আর পাঁচ নম্বর শক্তি দিয়া, এই শক্তি দিটা কখনো নষ্ট হয় না, কামনা বাসনা চেঞ্জ হয়, পাপ পুণ্য চেঞ্জ হয়, তিন গুণের প্রভাব চেঞ্জ হয়, হ্যাঁ কিন্তু শক্তি দিটা চেঞ্জ হয় না। আপনি এখানে যে হরিনাম করছেন এই হরিকথা শুনছেন এটা সব শক্তি দিয়ে হচ্ছে, মানে বিষ্ণু সম্বন্ধীয় যা কিছু হবে তা হবে শক্তি দিয়ে, হ্যাঁ বুঝেছেন, আর জাগতিক যা কিছু হবে হবে পাপ আর একটা উদাহরণ দিলে বুঝে যাবে। যেমন মনে করুন আপনি আপনার বাড়ি যেখানে জন্ম হয়েছে, হ্যাঁ যেখানে আপনি বড় হয়েছেন, আপনার বাড়ি তিনটে বাড়ির পরে একটা ভালো ডাক্তার আছে, ঠিক আছে, কিন্তু ওই আপনার বাড়ির পর থেকে ডাক্তার বাড়ির পর তো বাসে ভাড় আছে পুরো অন্ধকার আছে, তাই কোনো ভদ্রলোক এসে বললেন যে দাদা আমি ওই ডাক্তারখানে যাবো খুব অন্ধকার হবে একটু ভালোভাবে দেখে দেন, বলে হ্যাঁ আমি যাবো, হ্যাঁ ওই ডাক্তার বাড়ির পাশেই
মুদিখানে দোকান আছে পাঁচ লোক দাঁড়ান ব্যাগটা নিয়ে আসে, বলে ব্যাগটা নিয়ে লাইটটা নিয়ে গেলেন, তা লাইটটা মারতে মারতে ওকে ডাক্তারখানায় পৌঁছে দিল। পরের সন্তান আরেকজন ভদ্রলোক মাতাজি হয়েছে বলছেন যে দাদা আমাকে একটু ডাক্তারখানায় পৌঁছে দেন না, এই যে অন্ধকার আমি যেতে পারছি না। বললে হ্যাঁ হ্যাঁ ডাক্তার ছেলের কাছে আমার মেয়েটা টিউশনে যায়, আমি ওকে নিয়ে তাকে দিয়েছি, বলে তাকে আলমে পৌঁছে দেব। ঠিক আছে, প্রথমটার গলায় খুশিমালা নাই, কিরাম নাই, হরিনাম করে না, মন সে গ্রামের অঞ্চল প্রধান, তার বা মাস্টার তার সেবা করেছে। আর দ্বিতীয় জন সে মাতালি হবে পুরুষ, তার গলায় তিলক আছে, হরিনাম করে, খুশিমালা আছে, তাকে পৌঁছে দিল। তাহলে একই লাইন দিয়ে পৌঁছে দিলেন, হ্যাঁ বুঝেছেন, তাও নিজের সাথে মানে শুধু ওর সাথে না, আপনি প্রথমবারে গেলেন মুদিখানার দোকানে, দ্বিতীয়বার গেলেন ওই ডাক্তার ছেলের কাছে পড়তে যান, আপনার ছেলে বা মেয়ে তাকে পৌঁছে দেওয়ার সময় লাইন মেনে মেনে পৌঁছে দেন। কিন্তু দ্বিতীয়টা যাই তুলসীমালা আছে, হরিনাম করে, প্রতিমালা আছে, ওর হলো সুপ্রীতি পৌঁছে দেওয়ার পরে যমরাজ সঙ্গে সঙ্গে বলল সুপ্রীতি রেখো। আর প্রথমটার গলায় তুলসীমালা নেই, তিলক নেই, শুধু সমাজের কাজ করে বা যা কিছু করে তাকে পৌঁছে দেবে, ওটা দেখো পূর্ণ দেখো, ওটা পূর্ণ হলো, একই লাইনটা পৌঁছে দিলেন কিন্তু একটা পূর্ণ হলো একটা সুপ্রীতি। তাই বিষ্ণু বিষ্ণু সম্বন্ধে যা কিছু হবে সেটা হয় সুপ্রীতি, আর বিষ্ণু বিষ্ণু সম্বন্ধে যা ছাড়া যা কিছু হবে হ্যাঁ সেটা হলে পূর্ণ বা। আর বৈষ্ণবদের কথা হলে হবে সুপ্রীতি, আমাদের পক্ষ হবে। ঠিক আছে, তুলসী মন্ডপের মন্দিরের গায়ে কৃষ্ণের ছবি রাখা যাবে? যে শিপুর আছে ভাই আছে ওর তলায় যদি আপনি রাধা কৃষ্ণ রাখবেন তাহলে চরণটা তুলসী দিকে হয়ে গেল না, ওই জন্য অনেক সময় রাখে হরে কৃষ্ণ দেখতে পারেন। কঠিন প্রশ্ন, হরে কৃষ্ণ প্রভু বৈষ্ণব কেন তাদের প্রসাদ উচ্ছিষ্ট প্রসাদ দিতে চায় না, তাহলে তো ভক্তরা ভক্তি পথে উন্নতি হবে। নারায়ণ নিজে তার উচ্ছিষ্ট প্রসাদ লক্ষ্মী দেবীকে ছাড়া অন্য কাউকে দেয়নি, নারায়ণী ছোঁয়াশ করে নিয়েছিলেন। এই মহাপ্রসাদ যে কাহিনী আছে ওই কাহিনীটা নারায়ণী কয়েকদিন ধরে খায়নি, খুব ভালোভাবে মায়ের লক্ষ্মীর সেবা করলেন, বলে বাবা তোর মুখটা শুকিয়ে গেছে কেন বাবা নারদ, বলে মা আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, সেজন্য বললে তাই তুমি কি খেতে চাও বলো, মা যা চাই তা কেউ যায় না সে চাই, বলে না 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 যা চাইবে তাই গো বাবা বলো তুমি বলো তুমি তো যা খেতে চাও, প্রশ্ন কি কবর একটু নির্দিষ্ট পোশাক খেতে চাও, বলে না 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 ওইটা সারা সব দেব ওটা হবে না, পরিবেশের করছে লক্ষ্মী দেবী। তা প্রথমে যেমন আমরা দিই না একটু তেতো আগে দিই, তারপরে ভাজা দিই, তারপরে এরমভাবে দিই, মিষ্টিটা পরে দিই, ওই দিন লক্ষ্মী দেবী কোনটা যে কি দিচ্ছে বোঝা যাচ্ছে না, নারায়ণ মুক্তি থেকে তাকে বলে লক্ষ্মী তুমি তো এমনি চঞ্চলা আজকে দিচ্ছি আরো চঞ্চলা, কোনটার পরে কোনটা দিতে হয় দেখছি, তাও এটা কি ব্যাপার আজকে বুঝে আমি এরকম কথা দিয়েছি না সত্যি যে তোমার উচ্ছিষ্ট প্রসাদ দেবো তুমি দিতে বারণ করছো, একবার খাদে পরে এটি কিন্তু ওপরে ঠিক আছে আমি অন্য দিকে মুখ করে তুমি ওখান থেকে খুলে দেখে দিয়েছি। সময় ছিল না 10 মিনিটের মতো হবে।